السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده، أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আমরা 4 নম্বর লেসনটা পড়তেছি। 4 নম্বর লেসনের গ্রামার পড়েছি আমরা, মাদির ক্রিয়া গ্রামার পড়ে, তারপরে আমরা 4 নম্বর লেসনে অ্যাওয়ার্ডটা পড়েছিলাম। আজকে আমরা এক্সারসাইজ গুলো পড়ব। এক্সারসাইজ গুলো আমাদের বইয়ে 53 নম্বর পেজ থেকে শুরু হবে, 53। এখানে প্রথম এক্সারসাইজটা আছে, আজিব আনিল আসইলাতিল আতিয়াতি, সামনের প্রশ্নগুলোর উত্তর দিন। 1 নম্বর প্রশ্নটা আছে, আইনা দাহাবা আবু ইব্রাহিমা, উত্তর বলেন তো কি হবে? ইব্রাহিমের বাবা কোথায় গিয়েছে, উত্তর কি হবে? আবু ইব্রাহিমা জাহাবা ইলা সুকি। মাশাআল্লাহ, আবু ইব্রাহিমা ذهب الى السوق، মাশাআল্লাহ। واين ذهبت امه، এবং তার মা কোথায় গিয়েছে, উত্তর কি হবে? أم إبراهيم ذهبت ইব্রাহিমা জাহাবাত ইলা إلى، হালাতি জাইনাবা। ما شاء الله، إلى خالتي زينب. আমরা যদি বলি أبو إبراهيم، এখানে হবে ذهب، তাই না؟ যেহেতু এটা ماسكيولين مذكر، ذهب ذهب إلى السوق، ইব্রাহিমের বাবা বাজারে গিয়েছে বা মার্কেটে গিয়েছে। আর তার মা এখানে হবে, আমরা যদি বলি উম্মু ইব্রাহিমা, তাহলে এখানে দাহাবাত হয়ে যাবে। এই যে দাহাবাত ইলা খালাত, বলেন তার খালা জাইনাবের দিকে গেছে, তাহলে কি হবে? ইলা খালাত খালাতি খালাতা হা খালাতি ইলা না খালাতি খালাতি হু নাকি হি হি ইলা খালাতিহি হি জাইনাবা। জাইনাবা। আমরা কনভার্সেশনে তো পড়তেছিলাম ইলা খালাতি, আমার খালা, তাই না? এখানে তো আর জি, আমার খালা আমার কি হবে, হবে না, তার তার খালা। খালা হবে। হ্যাঁ, তাহলে উম্মু ইব্রাহিমা জাহাবাত ইলা খালাতিহি জাইনাবা, তার খালা জাইনাবের কাছে গিয়েছে। এরপরে মাতা রাজা ইব্রাহিম মিনাল মাদ্রাসাতি, উত্তর বলেন তো। ইব্রাহিম বলেন, ইব্রাহিম কখন স্কুল থেকে ফিরেছে? ইব্রাহিম রাজা প্রথম পিরিয়ডের পরে, তাহলে কি হবে? এটা বাদাল হবে বাদা বাদাল বাদা বাদা الحصة الأولى، الحصات الأولى ما شاء الله، بعد بعد الحصة الحصات الأولى، الأولى أولى، একটু টেনে واو আছে، أولى بعد الحصة الأولى، প্রথম ক্লাসের পরে বা প্রথম পিরিয়ডের পরে ফিরেছে। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা উপরের বাক্যের অর্থ বুঝতে পেরেছি কিনা, এটার জন্য একটা প্র্যাকটিস ছিল, এখানে প্রশ্ন উত্তর আমরা পারলাম। এরপরে বলতেছে দা হাদিহি আল আলামাতা সাহি, অর্থাৎ টিক চিহ্ন আমাম আল জুমাল সাহিহাতি, সঠিক বাক্যের পাশে টিক চিহ্ন দিতে হবে। ওয়া হাদিহি আল আলামাতা আল খাতা, অর্থাৎ এই ক্রস চিহ্ন দিতে হবে আমাম আল জুমাল আল্লাতি লাইসাত সাহিহাতান, ওই বাক্যগুলোর শুরুতে যেগুলো সঠিক না। তাহলে এখানে প্রশ্নটা আছে ইব্রাহিম ইবনু উখতি ইউসুফা, বাক্যের অর্থ বলেন তো। ইব্রাহিম হচ্ছে কে? ইউসুফের ছেলে, ইউসুফের উখতুন আছে, আচ্ছা আচ্ছা, ভাই না বোনের ছেলে, ইউসুফের বোনের ছেলে, তাহলে বাক্যটা সঠিক নাকি ভুল? সঠিক উপরে দেখেন, হ্যাঁ সঠিক আমাদের উপরে ছিল ওয়া আইনা ইখওয়াত, এখানে মামা আর কি, যার সাথে কথা হচ্ছিল ইউসুফ ইব্রাহিমের মামা। ইব্রাহিমের মামা,
তাহলে হ্যাঁ, তাহলে বোনের ছেলে উক্তি হচ্ছে বোনের রায়। ছেলে, জি। হ্যাঁ, তাহলে এখন একসাথে উত্তর হচ্ছে এটা সাহি, তাই না? তাহলে ইব্রাহিম ইবনু উখতি ইউসুফা। 2 নম্বর বাক্য, ইউসুফ আম্মু ইব্রাহিমা। ইউসুফ হচ্ছে ইব্রাহিমের চাচা। আগেরটা ঠিক থাকলে এটা নিশ্চিত ভুল, তাই না? চাচা এটা না, কি ভুল হবে ভুল তাহলে? এটা কি হইতো? হল হলি খালি নাকি খালু? হলু 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 হ্যাঁ, খালু ইব্রাহিমা, এরকম হবে বাক্যটা। ইউসুফু খালু ইব্রাহিমা। এই যে ইউসুফ হচ্ছেন ইব্রাহিমের মামা। খালুন অর্থ হচ্ছে মামা, আর খালাতুন অর্থ হচ্ছে খালা। এরপরে 3 নম্বর বাক্যটা আছে, আখাওয়াতু ইব্রাহিমা ذهبنا إلى المكتبة. বলেন তো এটা সঠিক নাকি ভুল? অর্থ কি যাবে না। বাক্যটার অর্থ বলেন আগে? অর্থ কি? আখাওয়াতু ইব্রাহিমা ইব্রাহিমের বোনেরা মাদ্রাসায় গিয়েছে, মাকতাবাতুন মাদ্রাসায়, অর্থ কি? ও আচ্ছা সরি, লাইব্রেরিতে গিয়েছে। লাইব্রেরিতে গিয়েছে ইব্রাহিমের জি, বোনেরা, লাইব্রেরিতে গিয়েছিল বা গিয়েছে, গিয়েছিল, এটা সঠিক নাকি কিন্তু ভুল? এটা ভুল হবে, তারা এটা মাদ্রাসায় ভুল। গিয়েছে। এই যে ভুল, শেষে আছে আমাদের, এই যে যাহাবনা ইলাল মাদ্রাসাতি, তাই না? মাদ্রাসাতে। এই যে তারা মাদ্রাসায় গিয়েছে, তো সুতরাং এটা ভুল। তাহলে আমরা এখানে ইলাল মাকতাবাতির জায়গায় হতো ইলাল মাদ্রাসাতি। মাদ্রাসাতে আখাওয়াতু ইব্রাহিমা ذهبنا إلى المدرسة। এরপরে ইখওয়াতু ইব্রাহিমা ذهبوا إلى الجامعة। সঠিক, ইব্রাহিমের ভাইয়েরা বিশ্ববিদ্যালয়ে গিয়েছে, সঠিক। হ্যাঁ এটা সঠিক, ইব্রাহিমের ভাইরা বিশ্ববিদ্যালয়ে গিয়েছে। এরপরে মা ذهب إبراهيم إلى الطبيب। ইব্রাহিম ডাক্তারের কাছে যায়নি নাকি? যায়নি হ্যাঁ, যায়নি, তাহলে এটা এটা কি ক্রস হবে? হবে, ক্রস হবে, গিয়েছিল। যে ডাক্তারের কাছে গিয়েছিল, তাহলে এটা ক্রস। আলহামদুলিল্লাহ, তাহলে আমাদের এখানেও মূলত উদ্দেশ্য হলো উপরের বাক্যগুলো আমরা বুঝতে পেরেছি কিনা এই প্র্যাকটিসে সেগুলো ক্লিয়ার করা। 3 নম্বর, ضع في الأماكن الخالية فيما يلي الفعل। বলতেছে খালি জায়গা অর্থাৎ শূন্যস্থানের মধ্যে ضع ব্যবহার করো فيما يلي الفعل, সামনের ভার্ব গুলো অর্থাৎ এই ذهب থেকে, واسنده إلى الضمير المناسب, এবং এগুলোকে উপযুক্ত ডুয়ার ضمیرের দিকে اسناد করতে হবে। তাহলে বলেন তো الأولاد ড্যাশ ড্যাশ إلى الملعب, অর্থ ذهبوا কি? ছেলেগুলো বালকগুলো ইলাল মালআবি মাঠে গিয়েছিল, তাহলে কি হবে? ذهبوا মাশাল্লাহ, এখানে যেহেতু আল আওলাদু বহুবচন আছে, এজন্য হবে জাহাবু। হ্যাঁ, তাহলে এই ذهبوا বাক্যটা হলো আল আওলাদু জাহাবু ইলাল মালআবি। তাহলে অর্থ কি হলো? হ্যাঁ, অর্থটা বলেন। বালকগুলো মাঠে গিয়েছে, ছেলেগুলো মাঠে গিয়েছিল মাঠে বা গিয়েছে। বালকগুলো মাঠে গিয়েছিল। মাল আবুন মানে মাঠ, খেলার মাঠ। তাহলে আমাদের শূন্যস্থানে এই শব্দটা এখানে আমরা অ্যাড করলাম, আল আওলাদু যাহাবু ইলাল মালআবি। যেহেতু এটা থার্ড পার্সন প্লুরাল, এই জন্য ভার্বটা আসছে থার্ড পার্সন প্লুরাল, কারেক্ট? এর পরের বাক্যটা দেখি, আত্তালিবাতু ড্যাশ ড্যাশ ইলাল মাদ্রাসাতি। ذهبنا তাহলে অর্থ কি হলো? আত্তালিবাতু ذهبنا إلى المدرسة। অর্থ বলেন তো? ছাত্রগুলো মাদ্রাসায় গিয়েছিল। মাশাআল্লাহ, ছাত্রীগুলো মাদ্রাসায় গিয়েছিল। আত্তালিবাতু ذهبنا إلى المدرسة। ذهبنا, এখানে আমরা থার্ড পার্সন প্লুরাল, এটা যেহেতু মুয়ান্নাস, এই জন্য আমাদের ভার্বটাও আসবে ذهبنا। আলহামদুলিল্লাহ, এর পরের বাক্যটা আমরা যাই, 3 নম্বর, আল মুদাররিসু ড্যাশ ড্যাশ ইলাল ফাস্তি।
শিক্ষক সাহেব জাহাবা মাশাআল্লাহ জাহাবা আল্লাহ জাহাবা জাহাবা, যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার এই জন্য আমরা এখানে বলতে হবে জাহাবা। ইলাল ফাসলি মানে ক্লাসের দিকে ক্লাসে ক্লাসে ক্লাসের ক্লাসে দিকে বা ক্লাসে। বা ক্লাসে হ্যাঁ শিক্ষক সাহেব ক্লাসে গিয়েছেন গিয়েছিলেন ইনশাল্লাহ। এখন বলেন আনা ড্যাশ ড্যাশ ইলাল মাতারি। মাতার দাহাবতু শব্দটা আমরা আগে পড়ছি, মাতার মানে মা মানাল মাতার বিমানবন্দর বিমানবন্দর এয়ারপোর্ট মাতার এয়ারপোর্ট। এয়ারপোর্ট হ্যাঁ মাতার অর্থ হচ্ছে এয়ারপোর্ট, তাহলে আমি এয়ারপোর্টে মানে ওই যে গিয়েছিলাম তাহলে। ওস্তাদ জি, তয়রা তো মানে হচ্ছে প্লেন তাই না? হ্যাঁ পায়রাতুন মানে প্লেন, ওইখান থেকে সেখান মাতার থেকে প্লেন মাতার আসে রাইট। তাহলে আনা কি হবে, আমি গিয়েছিলাম বলে জাহাবতু জাহাবতু মাশাআল্লাহ জাহাবতু আনা দাহাবতু ইলাল। ইলাল মাতার মাতার আপনারা একটা জিনিস নোটিশ করছেন যে জাহাবা ভার্বটা একটা প্রিপোজিশনের সাথে ব্যবহার হবে, সেটা কি? ইলা ইলা ইলা, দেখেন জাহাবু ইলাল ইলা মালাহ ইলাল মাদ্রাসাতি ইলাল ফাসলি ইলাল মাতারি। তো জাহাবা মানে কোথাও একটা জায়গায় কোথাও যাবে, তো যেখানে যাবে ওইটার পূর্বে ইলা প্রিপোজিশন ব্যবহার হবে তাই না? হ্যাঁ, মানে জাহাবু ইলাল কারো দিকে মাতারি। বা কোথাও হ্যাঁ ডেস্টিনেশন বোঝাতে। ওই ডেস্টিনেশনটাই মূলত ইলা দ্বারা হবে। হ্যাঁ জি আলহামদুলিল্লাহ, তাহলে আমরা এই চারটা বুঝে গেলাম। এরপরে আমরা 5 নাম্বার বাক্যটা আছে উখতি ড্যাশ ড্যাশ বলেন তো জাহাবাত ইলাল মাতবাখি কি হবে? জাহাবাত উক্তে জাহাবাত ইলাল মাশাআল্লাহ মাতবাখি সবাই বুঝতেছি না আমরা। উখতি জি তাহাবাত উক্তি অর্থাৎ থার্ড পার্সন সিঙ্গুলার সিঙ্গুলার নাম্বার মুয়ান্নাস মুয়ান্নাস মাতবাখি। খালাস উখতি ذهبت الى المطبخ। এরপরের বাক্যটা আইনা, এখানে আছে আনতা, তাহলে তুমি কোথায় গিয়েছিলে, তাহলে কি হবে জাহাবতা বলেন কি হবে? আনতা আছে আইনা ذهبت জাহাবতা আনতা, আইনা ذهبت আনতা অর্থাৎ আনতার সাথে কি হয় ذهبت জাহাবতা জন্য জি আইনা ذهبت انت সেকেন্ড পার্সন মুজাক্কার সিঙ্গুলার সেকেন্ড পার্সন মুজাক্কার মাশাআল্লাহ। আমরা গত ক্লাসে পড়তেছিলাম একটু এটা পড়েন তো আবার ذهبا ذهبوا জাহাবা জাহাবু ذهبا ذهبوا ذهبت ذهبتم জাহাবতা জাহাবতুম জাহাবতা ذهبوا জাহাবনা ذهبنا জাহাবতু জাহাবনা ذهبت ذهبنا জাহাবাত জাহাবনা ذهبتي জাহাবতুন ذهبتنا না আর ফার্স্ট পার্সন সিঙ্গুলার প্লুরাল আগের জাহাবতু মতোই জাহাবনা ذهبتي ذهبنا জাহাবনা ذهبت ذهبنا। তাহলে আমি শুধু এখন ভার্ব লিখি একটু, বলেন তো অর্থ কি হবে? যদি আমি বলি শুধু বললাম ذهبتي অর্থ বলেন তো তুমি ذهبتي অর্থ মহিলা কি, গিয়েছিলে তুমি মহিলা গিয়েছিলে মাশাআল্লাহ। এটা যদি আমি পরিবর্তন করে এখন বলি ذهبت তাহলে অর্থ কি? সে মহিলা সে গিয়েছিল একজন মহিলা মহিলা গিয়েছিল গিয়েছিল ইনশাল্লাহ, সে গিয়েছিল একজন মহিলা গিয়েছিল। এখন বলেন যদি বলি ذهب না তারা তারা অনেকগুলো মহিলা মহিলারা গিয়েছিল গিয়েছিল তারা সকল মহিলা গিয়েছিল ذهب না মাশাআল্লাহ। যদি বলি ذهب না আমরা আমি গিয়েছিলাম গিয়ে আমরা গিয়েছিলাম আমরা গিয়েছিলাম মাশাআল্লাহ ذهب না আমরা গিয়েছিলাম। যদি বলি ذهب তুম তোমরা গিয়েছিলে তোমরা তোমরা গিয়েছিলে। এখন বলেন তো যদি বলি তারা গিয়েছিল পুরুষ আরবি কি হবে? জাহাবু জাহাবু ذهبوا রাইট, তারা জাহাবু গিয়েছিল পুরুষ ذهبوا, বু সে একজন পুরুষ গিয়েছিল জাহাবা জাহাবা জাহাবা, আমি গিয়েছিলাম জাহাবতু 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 মাশাআল্লাহ। এরপরে তুমি একজন পুরুষ গিয়েছিলে জাহাবতা জাহাবতা
তা মাশাল্লাহ, তাহলে আমরা বুঝে গেলাম তাই না, বারবের এই যে একটার সাথে ইসনাদ করা, দমিরের সাথে ইসনাদ করা, আশা করি আমাদের আর ভুল হবে না আলহামদুলিল্লাহ। এটা শুধু এই বারবের ক্ষেত্রে না, অন্য বারবের মধ্যে একই রকম। এখন আমরা সামনের বাক্যটা বলতেছি সাহিহিল জুমাল আল আতিয়াতা, সামনের বাক্যগুলো ভুল দেয়া আছে, এই ভুল বাক্যগুলোকে কারেক্ট করতে হবে, ঠিক করতে হবে। এই বাক্যটা প্রথম আছে, আযহাবতা ইলাল মুস্তাশফা ইয়া মুহাম্মাদু, জাহাবা হবে, এই বাক্যটা জাহাবা ঠিকই আছে, তাহলে ভুল কোথায়? জাহাবা মুহাম্মাদের সাথে জাহাবা হবে, জাহাবা জাহাবা না, শেষে তো ইয়া মুহাম্মাদও আছে, সেকেন্ড পার্সন না, তাহলে তো জাহাবা তাহাবতাই আছে। হ্যাঁ জাহাব তু সেটাই তো, আছে, তু আছে এখানে না? আমাদের বইতে ওস্তাদ জি জাহাব তু লেখা আছে আর কি। ও আচ্ছা, তাহলে এখানে এই তা হবে তাই না, এটা জি এটা তু এটা হলে ঠিক ঠিক আছে, ছিল। হ্যাঁ, এই বইয়ে যেটা আছে আমাদের এখানে ঠিক আছে, বাকি এটা তু হইতো তাই না, রাইট। আমাদের হ্যাঁ, তাহলে এখন এটা কি বলতে হবে বলেন, কারেক্ট এখন করে আজাহাবতা ইলা মুস্তাশফা ইলাল মুস্তাশফা ইয়া মুহাম্মাদু, এটা তাহলে শব্দ অর্থ হবে, আসছে কোথা থেকে? আমি একটু মিউট করে রাখি, সবাই একটু খেয়াল রাখেন কারেখান থেকে আওয়াজ হচ্ছে। তাহলে আমরা এখানে এই জাহাবটা এটা বানাই দিই, যাদের বইয়ে তু আছে তা করে দিই, আর যাদের তা আছে ঠিক আছে। হ্যাঁ, পরের বাক্যটা, আমিনাতু ওয়া ফাতিমাতু ওয়া যাইনাবু, দেখেন তাহলে থার্ড পার্সন ফেমিনিন প্লুরাল হয়ে গেল তাই না, রাজাউ মিনাল জামিআতি, এখানে কি ভুল আছে? মুজাক্কারের জন্য করা আছে আর কি, হ্যাঁ, তাহলে মুয়ান্নাসের জন্য জাহাব করতে না, হবে, ঠিক করে দেন। জাহাব না হবে, জাহাব এখানে না যে হবে, ভার্ব আছে এটা দিয়ে করেন, হ্যাঁ দাহাব না তো আরেক ভার্ব, রাজা আনা, রাজা আনা, কারেক্ট, তাহলে হবে রাজা আনা, রাজা আনা, সবাই ঠিক করে নেন। আমিনাতু ওয়া ফাতিমাতু ওয়া যাইনাব, আমেনা ফাতেমা এবং যাইনাব, রাজা আনা মিনাল জামিআতি, তারা ইউনিভার্সিটি থেকে ফিরেছে বা ফিরে এসেছে, রাজা আনা মিনাল জামিআতি, এটা ঠিক করে দিতে হবে। এরপরের বাক্যটা, জুমালা ই যাহাবা ইলা মাক্কাতা, ঠিক করেন কি হবে, মানে অর্থ জাহাব কি, অর্থটা কি, আমার জাহাব ক্লাসমেটরা, ক্লাসমেটরা মানে সহপাঠী গণ, প্লুরাল হবে, হ্যাঁ প্লুরাল যেহেতু জাহাবু জাহাবু, হবে, তাহলে জাহাবু আমার হবে, ক্লাসমেটরা মক্কায় গিয়েছে, তাহলে এখানে দাহাবা এর জায়গায় হতো দাহাবু তাই না, এই যে জুমালা ই দাহাবু ইলা মাক্কাতা, এই জুমালা ই এটার এক বচন রূপটা কি, জামিলুন, জা দিয়ে বলতে হবে, জামিলুন, জামিলুন, হ্যাঁ জামিলুন, জামিলুন, জামিলুন বললে হবে না, যার মধ্যে তো টান নাই তাই না, জামিলুন, মিমের পরে টান আছে, তাহলে কি হবে শব্দটা, জামিলুন, 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 রাইট, জামিলুন, জামিলুন, আলহামদুলিল্লাহ। এরপরের বাক্যটা দেখেন, আনা রাজাআতু মিনাল রিয়াদি আমসি, এখানে রিয়াদি রাজা, মানে রাজা তুই হবে, এটা রাজা রাজাই তুই তুই হবে, হবে, বাকি আমাদের এখানে অন্যটা ছিল রাজা তা আছে, তা রাজা আছে, তা, ঠিক আছে তাহলে আপনাদেরটা, আমার এখানে ভুল আছে, এখানে এই ঠিক করার পরে রাজা তো হবে তাই না, হ্যাঁ জি তাহলে জি আমরা এটা ঠিক আছে, তাহলে অর্থ কি হলো, আমি গতকাল, আমসি মানে বাবা না, আমসি গতকাল, গতকাল, দেখেন এই যে আমসি আছে না ইয়েস্টারডে, শেষে, আমসি, এই যে আনা রাজা আতু মিন আর রিয়াদি আমসি, আমি গতকাল রিয়াদ থেকে গতকাল ফিরেছি, রিয়াদ থেকে ফিরেছি, রাইট। এরপরে 5 নম্বর বাক্যটা, মারিয়ামু ওয়া বানাতুহা দাহাবাত ইলা জিদ্দাতা, অর্থ বলেন আগে বাক্যটার অর্থ বলেন, মারিয়াম এবং, জাহাব না হবে, মারিয়াম এবং বানাতুহা মানে তার বোন বোন, কেন না, বিনতুন বানা বহু বিনতুন, সাধারণ, বিনতুন তার মেয়ে, বানা, তার মেয়ে,
তার মেয়েরা, তার মেয়েরা 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 মারিয়া বানাত এবং তার মেয়েরা কন্যারা জাহাবনা জাহাবাত জাহাবনা ইলা জিদ্দাতা, জেদ্দায় জাহাবনা হবে যে গিয়েছিল। তাহলে এখানে ভার্বটা যেহেতু প্লুরাল আছে, থার্ড পার্সন প্লুরাল, এখানে হওয়ার দরকার ছিল জাহাবনা, তাই না? মারিয়া মুবাবানা জাহাবনা হাদা জাহাবনা ইলা মাক্কাত ইলা জিদ্দাতা। এই জিদ্দাতুন শব্দটা ডিপটোট নাকি ত্রিপটোট? দেখেন ইলা কোনটা জিদ্দাতা, এটা কি বোঝা যায়, এটা ডিপটোট নাকি ত্রিপটোট? ডিপটট এটা ডিপটোট কেন? গোলটা আছে শেষে প্রপার নাউন যার জন্য গোলতা থাকলেই তো ডিপটোট হবে না, প্রপার নাউন মুয়ান্নাস মাশাআল্লাহ। প্রপার নাউন মুয়ান্নাস, প্রপার আহসান দি, নাউন মুয়ান্নাস মাশাআল্লাহ। মুয়ান্নাস শব্দ প্রপার নাউন হয়েছে, এই জন্য এটা ডিপটোট, মাশাআল্লাহ। 6 নম্বর বাক্যটা দেখেন, উম্মি কালা আনা মারিদুন, আমার মা বলেছে আমি অসুস্থ। দিলেন কি ভুল আছে? অলাত 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 উম্মি কালাত, উম্মি কালাত, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা এই শূন্যস্থান পূরণ করতে পারলাম বা ভুলগুলো ঠিক করতে পারলাম। এরপরে পরের প্রশ্নটা আছে, আজিব আনিল আসইলাতিল আতিয়াতি বিন্নাফি মুস্তামিলান মা, মা ব্যবহার করে প্রশ্নের উত্তরগুলো দিতে হবে নেগেটিভ ভাবে, না সূচক ভাবে। হ্যাঁ, যেমন আমরা প্রথম বাক্যটা আছে, আদাহাবতা ইলাল মাদ্রাসাতি আমসি, গতকাল কি তুমি মাদ্রাসায় গিয়েছিলে? তাহলে বলতে হবে, না আমি গতকাল মাদ্রাসায় যাইনি। তাহলে বলেন তো কি হবে, লা মা দাহাবতু ইলাল মাদ্রাসাতি ইলা আল মাদ্রাসাতি আমসি আমসি, আমি গতকাল মাদ্রাসায় যাইনি। মা দাহাবতু, এখানে খেয়াল করার বিষয় হলো মা দাহাবতু, মা দিয়ে নেগেটিভ পাবে, বুঝে গেছে? আলহামদুলিল্লাহ। তাহলে পরের বাক্যটা, আরাজা আবুকা মিন বাগদাদা, বলেন তো বাক্যের অর্থ কি? তোমার বাবা কি তোমার বাগদাদ থেকে বাবা কি বাগদাদ বাগদাদ থেকে থেকে ফিরেছেন ফিরেছেন? ফিরে এসেছেন মাশাআল্লাহ, তোমার বাবা কি বাগদাদ থেকে ফিরেছেন? তাহলে বলেন, আমার বাবা বাগদাদ থেকে ফিরেনি। লা না এটা হচ্ছে মার আমার বাবা বি, তার রাজা প্রথমে আমার বাবা বলে দেন, আমার বাবা আরবি কি আবি, আবি আবু আবি মা 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 রাজা রাজা মিন মিন বাগ বাগদাদ মিন না মিন বাগদাদ 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 মিন বাগদাদা, বাগদাদা মাশাআল্লাহ। আমার বাবা বাগদাদ থেকে ফিরে নেই। তাহলে দেখেন বাগদাদ শব্দটাও ডিপটোট, এটা ডিপটোট কেন? এটা ডিপটোট বিকজ অফ এই শব্দটা হচ্ছে শহরের নাম, মনে শহরের রাখবেন নাম শহরের নাম সব হলো মুয়ান্নাস, তাহলে এটা মুয়ান্নাস ডিপ প্রপার নাউন হয়ে গেছে, তাহলে কি হবে, ডিপটোট হবে না? ডিপটট হবে তাহলে সব শহরের নাম হচ্ছে মুয়ান্নাস, তাহলে বাগদাদ একটা শহরের নাম, সেই হিসেবে সে মুয়ান্নাস, এবং মুয়ান্নাসটা ডিপটোট হয়ে গেছে, তাহলে কি হবে, কি বলে, মুয়ান্নাসটা প্রপার নাউন হয়েছে, কি হবে, ডিপটোট হবে, তাই না? ডিপটট হবে জি তাহলে এটা কোন প্রকার মুয়ান্নাস? মুয়ান্নাসে সামাই, না না লফজিক সামাই সামাই অঙ্ক নাই, মুয়ান্নাসে তাই না? সামাই মাশাআল্লাহ, মুয়ান্নাসুন সামাই, কারেক্ট। লাস্ট বাক্যটা আছে, আদাহাবাত উখতুকা ইলাল মুস্তাশফা, তোমার বোন কি হসপিটালে গিয়েছে? তাহলে নেগেটিভ উত্তর দিবেন, না আমার বোন হসপিটালে যায়নি। তাহলে লা লা উক্তি আমার বোন, আমার বোন উক্তি 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 মা জাহাবাত মাশাআল্লাহ ইলাল 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 মুস্তাশফা মুস্তাশফা মুস্তাশফা, মা ذهبت إلى المستشفى، ما شاء الله، الحمد لله। এখন তাহলে আমরা 6 নম্বর প্র্যাকটিসটা যাই, এটা কেউ চাইলে একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারেন পরে দেখার জন্য। হ্যাঁ, এরপরে 6 নম্বরে বলতেছে, তাআম্মাল মা ইয়ালি, সামনের বাক্যগুলো চিন্তা করুন, তাআম্মাল মা ইয়ালি।
এই যে দেখাচ্ছে লি প্লাস আন্না মিলে কি হবে, লি আন্না, এবং বলতেছে ওয়া আন্না, এই আন্না শব্দটা মিন আখাওয়াতি ইন্না, এটা ইন্নার বোনদের অন্তর্ভুক্ত, সিস্টার্স অফ ইন্না, অর্থাৎ ইন্নার সমজাতীয় একটা শব্দ, আন্না মিন আখাওয়াতি ইন্না, আন্নাটা হচ্ছে ফ্রম আখাওয়াতু ইন্না, আখাওয়াতু ইন্নার একটা শব্দ। এখন এই লি প্লাস আন্না, লি আন্না এর সাথে আমরা প্রোনাউন যুক্ত করব, তাহলে ইন্নার সাথে ডিটাচ প্রোনাউন গুলো যুক্ত করলে কি হয়ে যায়, অ্যাটাচ প্রোনাউন হয়ে যায়, তো জি, একই আন্নার সাথেও যুক্ত করলে কি হবে, অ্যাটাচ প্রোনাউন হয়ে অ্যাটাচ যাবে, প্রোনাউন তাহলে হয়ে যাবে। লি আন্না প্লাস হুয়া, এই হুয়াটা এখন অ্যাটাচ প্রোনাউন হবে, কি হবে, লি আন্না হু, লি আন্না হু, লি আন্না হু, মাশাআল্লাহ, লি আন্না হু, তাহলে অর্থ কি, কেননা সে, লি আন্না হু অর্থ কি, কেননা কেননা সে, সে, মাশাআল্লাহ। এরপরে বলেন লি আন্না প্লাস হিয়া কি হবে, লি হিয়া, আন্নাহা, লি আন্নাহা, মাশাআল্লাহ, অর্থাৎ হিয়াটা এখানে হা হয়ে গেছে। তা কিভাবে আমরা দেখি, লি আন্না প্লাস আন্তা কি হবে, লি লি আন্নাকা, আন্নাকা, লি আন্নাকা। এখন এর মতো করেই অর্থ করেন সামনের বাক্যগুলো, এই যে রাজা হামিদুন মিনাল মাদ্রাসাতি লিআন্নাহু মারিদুন, অর্থ বলেন তো, আমি মাদ্রাসা থেকে ফিরে এসেছে কারণ সে অসুস্থ। মাশাআল্লাহ, কেননা সে আমি অসুস্থ, মাদ্রাসা থেকে ফিরে এসেছে এসেছে কারণ সে কেননা অসুস্থ, সে বা অসুস্থ। কেননা সে অসুস্থ, কেননা সে বলতে পারি, কারণ সে বলতে পারি, একই কথা, তাই না, মাশাআল্লাহ। এরপরে রাজাআত আমিনাতু মিনাল মাদ্রাসাতি, আমেনা মাদ্রাসা থেকে ফিরে এসেছে লিআন্নাহা মারিদাতুন, কেননা সে অসুস্থ, অসুস্থ অসুস্থ, রাইট, রাজাআতু মিনাল মাদ্রাসাতি, আমি মাদ্রাসা থেকে ফিরে এসেছি লিআন্নানি মারিদাতুন, কেননা আমি অসুস্থ। তাহলে বলেন তো এটা কোন পুরুষ, পুরুষ বলতেছে নাকি মহিলা বলতেছে, এটা উভয় মহিলা। রাজা তো তো মারিদাতুন আছে, মহিলা, না মহিলা, মহিলা মারিদাতুন বলতেছে, আছে, তাই না, মানে রাজা তু দেখে তো বোঝা যাচ্ছে পুরুষ মহিলা একই, দুজনে তো একই বলবে, কিন্তু শেষে যে শব্দটা আছে যেটা মারি দত্ত, মারিদাতুন, এখান থেকে বোঝা যায় যে এটা বলতেছে হলো একজন মহিলা, তাই না, বক্তব্যটা জি একজন মহিলা, বুঝে গেছে এটা। তাহলে আমরা এখানে জি, শিখলাম আপনার সাথে লি যুক্ত হবে এবং তার সাথে প্রণাম যুক্ত হলে কি পরিবর্তন হয়, কিভাবে ব্যবহার হয়, আলহামদুলিল্লাহ এখানে পড়লাম। এরপরে 7 নম্বর প্র্যাকটিসটা যাই, দেখেন 7 নম্বর প্র্যাকটিস বলতেছে ইকরা ইল মিসাল সুম্মা আজিব আনিল আসইলাতি বিনাআম আও বিলা, তো এখানে উদাহরণগুলো পড়তে হবে, তারপরে নাম বা বালা দ্বারা উত্তর দিতে হবে। আমরা জানি নেগেটিভ প্রশ্ন পজিটিভ উত্তর তাহলে কি হবে, বালা বালা বালা, বালা আর বালা, পজিটিভ প্রশ্ন পজিটিভ উত্তর তাহলে কি হবে, নাআম নাআম, নাআম, মাশাআল্লাহ। তাহলে এখন একটু উদাহরণ দেখি, আযাহাবতা ইলাল মাদ্রাসাতি আমসি, প্রশ্নটা পজিটিভ নাকি নেগেটিভ, পজিটিভ বা অ্যাসার্টিভ, মানে পজিটিভ, অ্যাফার্মেটিভ। হ্যাঁ। এখন দেখেন এটা উত্তর দিচ্ছেন না, আম যাহাবতু, হ্যাঁ আমি গিয়েছিলাম, গিয়েছিলাম গিয়েছিলাম হ্যাঁ আমি গিয়েছিলাম। এখন পরের বাক্যটা দেখেন, এই যে আমা যাহাবতা ইলাল মাদ্রাসাতে আমসি, গতকাল কি তুমি মাদ্রাসায় যাওনি, সে বলতেছে বালা যাহাবতু, হ্যাঁ আমি গিয়েছি। গিয়েছিলাম, তাহলে এখানে যেটা বলতে তুমি কি যাওনি, এই যে যে নেগেটিভ বলতেছে নেগেটিভটাকে পজিটিভ করতেছে, না যাইনি না আমি গিয়েছি, এটা উল্টা, তাই না, না আম যাহাবতু বালা যাহাবতু, বুঝতে পারছেন এটা, আলহামদুলিল্লাহ। তাহলে এখন এই অনুপাতে আমাদেরকে উত্তর দিতে হবে। সামনের বাক্যটা দেখেন, এটা পড়েন তো, আরাজা আবুকা মিনাস সুকি, তোমার আলা বাবা কি বাজার থেকে ফিরেছেন, উত্তর কি হবে, আলা
نعم বলেন কি হবে? নাম نعم رجاء রাজা আবি رجاء أبي من মিন السوكي السوقي, রাইট? তাহলে এখানে নাম নাকি বালা? نعم এখানে এটা نعم নাম হবে এটা নাম হবে, তাহলে উত্তরটা পুরো দিলে নাম রাজা আবি رجاء أبي মিন من السوكي السوقي. আলহামদুলিল্লাহ, এরপরের প্রশ্নটা দেখেন, আমা রাজা আবু কামিনা সুকি, তোমার বাবা কি বাজার থেকে ফিরেনি? তাহলে কি হবে? বালা বালা বালা, পরে কি হবে? বালা রাজা রজাআ আবি মিনাসুকি মিনাসুকি, মাশাআল্লাহ, তাহলে এখন বাকিটা একই আগের মতোই, বাকি শুধু শুধু পরিবর্তন বালা হলো আর নামের পার্থক্য। নামের জায়গায় বালা চলে আসছে, মাশাআল্লাহ। এরপরে আযাহাবাত লাইলা ইলাল জামিয়াতি, উত্তর কি হবে? নাআম নাআম জাহাবাত যাহাবাত লাইলা ইলা লাইলা ইলা জামিয়াতি। জামিয়াতি লাইলা যাহাবাত জাহাবাত লাইলা ইলাল ইলা জামিয়াতি, জামিয়াতি রাইট? এরপরে পরের বাক্যটা দেখেন, আমা ذهب أخوك إلى الرياض, বালা 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 জাহাবা জাহাবা আখি ذهب أخي আখি ইলা إلى الرياضي الرياض, إلى الرياض, ما شاء الله. ترى الحمد لله আমরা نعم এবং বালা বুঝে গেলাম। এরপরে মোটামুটি আমাদের এক্সারসাইজ গুলো শেষ, এখানে আমরা ভার্বের মধ্যে এই কিভাবে দমিরের সাথে যুক্ত হবে এটা গ্রামারের অংশে আগেই পড়ে ফেলেছি, এবং এটা আপনারা জানেন যে মাদির ক্রিয়া পজিটিভ আছে, পজিটিভ থেকে নেগেটিভ বানালে কি করতে হবে? শুরুতে মা যুক্ত হ্যাঁ করতে ইউজ হবে, করতে মা। হবে। এরপরে আমরা হাবাচক নাবাচক প্রশ্নের ক্ষেত্রে নাম বালা দেখলাম, একটা শব্দ ছিল সায়ুন, সায়ুন মানে চা, সায়ুন মানে চা। আরেকটা ব্যাপার ছিল লা বাসা, লা বাসা মানে কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। তো এই 5 নম্বর লেসন শুরু করার আগে আমরা আরো কিছু ভার্ব দিয়ে একই রকম একটু প্র্যাকটিস করি, 5 নম্বর ক্লাসকে শুরু না করি, সামনের ক্লাসে 5 নম্বর শুরু করবো ইনশাল্লাহ। আমরা এখানে পড়েছি জাহাবা, আর একটা বার পড়লাম রাজাআ, রাজাআর জায়গায় যদি আমরা খারাজা দিয়ে বলি, বলেন তো, খারাজা মানে বের হওয়া, তাহলে খারাজা, সে বের হয়েছিল, তারা বের হয়েছিল, খারাজু খারাজু, খারাজু, এটা মুয়ান্নাস বলেন, সে একজন মহিলা বের হয়েছিল, খারাজাত, খারাজাত খারাজাত, তারা বের হয়েছিল, খারাজনা খারাজনা, খারাজিনা, মাশাআল্লাহ, তুমি বের হয়েছিলে, খারাজতা খারাজতা, খারাজতা খারাজতা, পুরুষ, তোমরা বের হয়েছিলে, খারাজতুম খারাজতুম, খারাজতুম এরপরে আমি একজন মহিলা বলতে চাই, তুমি বের হয়েছিলে, খারাজতি খারাজতি খারাজতি, রাইট, খারাজতি, তোমরা বের হয়েছিলে, খারাজতুন্না খারাজতুন্না, খারাজতুন্না, আমি বের হয়েছিলাম, খারাজতু খারাজতু, খারাজনা খারাজতু, আমরা বের হয়েছিলাম, খারাজনা খারাজনা, আমরা বের হয়েছিলাম, আমরা বের হয়েছিলাম। তো এটা মেল ফিমেল একই রকম হবে, তাই না? একই রকম ফার্স্ট হবে, পার্সনের ক্ষেত্রে একই হবে। হ্যাঁ। তাহলে এখন বলেন তো, আমি যদি বলতে চাই আমরা আমরা জোহরের পরে স্কুল থেকে বের হয়েছিলাম, তাহলে বাক্যটা কি হবে? আমরা জোহরের পরে, তাহলে কি হবে? খারাজনা মাশাআল্লাহ, বাদা মা আল জোহর মাদ্রাসাতি, বাদা জোহর মিনাল মাদ্রাসাতি খারাজনা মিনাল মাদ্রাসাতি বাদা বাদা জোহর দুহুরি,
فصل بعد الظهر، زهورين بعد আচ্ছা الظهر، ظهرের জহুরি পরে। ঠিক হ্যাঁ, বাদে সুতি আমি যদি বলি আসরের পরে তাহলে কি হইতো? বাদাল বাদল আসরে আসরি বাদাল আসরি, এরকম হয়তো। বাদ জুহরি বাদাল আসরি, বাদল আসরে আলহামদুলিল্লাহ। তাহলে এখন যদি বলি আমেনা, ফাতেমা এবং মারিয়াম, তারা স্কুল থেকে আসরের পরে বের হয়েছিল। আমেনা, ফাতেমা এবং মারিয়াম, বলেন তো। আমিনাতু 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 ওয়া ফাতিমাতু ফাতিমাতু ওয়া ওয়া মারিয়ামা মারিয়ামু, মারিয়ামা সরি মারিয়াম। মারিয়ামু হ্যাঁ, বের হয়েছিল। কি জাহাজতুন্না হবে? খারাজতুন্না খারাজতুন্না, না হয় খারাজতুন্না তো। হবে না খারাজ না খারাজ না খারাজ খারাজ না না, হবে মাশা খারাজ আল্লাহ, খারাজ না, না খারাজ খারাজ না না, এরকম হবে। মিনাল মাদ্রাসাতি বাদল বাদাল বাদা জুহরি বাদ জুহরি, মাশাআল্লাহ, তারা মাঝে বের হয়েছিল। এখন বলেন তো, আমি বলতে চাই আমেনার ভাইয়েরা, আমেনার ভাইয়েরা বাসা থেকে বের হয়েছিল ফজরের পরে। আমেনার ভাইয়েরা বাসা থেকে বের হয়েছিল ফজরের পরে, বলেন তো। আমেনার ভাইয়েরা আরবি কি? ইকুয়াতু ইকুয়াতু আমিনাতা আমিনাতা, মাশাআল্লাহ, ইখওয়াতু আমিনাতা। আমিনাতা আমিনার ভাইয়েরা বের হয়েছিল, তাহলে কি হবে? তাহলে হচ্ছে খারাজ খারাজুহু, খারাজু মাশাআল্লাহ, খারাজু খারাজু মিনাল বাইতি, মিনাল মিনাল বাইতি, বাইতি আশা থেকে বের হয়েছিল বাদাল ফাজিরি, বাদাল বাদাল ফজরে ফজরি, ফজরের পরে, মাশাআল্লাহ, বাদাল ফাজিরি। ওস্তাদ জি এখানে তাদের বাসা থেকে যদি বলা হয় তাহলে তাহলে হবে মিন, আপনার বলেন তাহলে কি হবে? তাদের বাসা থেকে মিন তাহলে মিন বাইত বাইতিকুম বাইতিকুম, কেন না না বাইতিহিম বাইতিহিম মিন বাইতিহিম, তাদের বাইতিহিম বাসা থেকে, তাদের বাসা থেকে, এরকম হবে, আলহামদুলিল্লাহ। তাহলে এখন আরেকটা বাক্য বলি আমরা এরকম। এখন বলতে চাই হলো ফাতেমার খালা, বলেন তো কি হবে? খালাতু খালাতি ফাতিমা খালাতু খালাতু কেন? ফাতিমাতা খালাতু ফাতিমাতা ফাতিমাতা হ্যাঁ, তাহলে ফাতেমার খালা তার বোনের কাছে গিয়েছে, তার বোনের কাছে ফাতিমার গিয়েছে। খালা তাহলে হ্যাঁ, জাহাবাত খালাতু ফাতিমাতা জাহাবাত জাহাবাত ইলাল জাহাবাত, মাশাআল্লাহ, কোথায় গিয়েছে? ইলাল তার বোনের কাছে, তার বোনের কাছে। কাছে আছে ইলা উক্তুকি ইলা উখতি, উক্তুকি উক্তি তার বোনের তার কাছে, তার বোনের কাছে, হ্যাঁ উক্তিহা উক্তিহা মাশাআল্লাহ, ইলা উক্তিহা উখতিহা, ফাতেমার খালা তার বোনের কাছে গিয়েছে, অর্থাৎ ফাতেমার মায়ের কাছে গিয়েছে, তাই না? এখন এই বাক্যটা একটু পরিবর্তন করে দিয়ে বলেন তো, ফাতেমার খালা ফাতেমার মায়ের কাছে গিয়েছে, তাহলে কি হবে? খালাতু ফাতিমাতা, এ পর্যন্ত জাহাবাত আগের মতোই থাকবে, এখন ফাতেমার মায়ের কাছে গিয়েছে, ফাতেমার মায়ের কাছে, তাহলে কি হবে? ইলা উম্মু ইলার ফাতিমাতা পরে উম্মু হবে, মাজরুর না হবে তো? ও না 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 উম্মি 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 ফাতিমাতা উম্মি ফাতিমাতা, ফাতিমাতা মাশাআল্লাহ, ইলা উম্মি ফাতিমাতা, তাই না? আলহামদুলিল্লাহ। তাহলে বলেন আমরা বলতে চাই ইব্রাহিম ইউসুফের বোনের ছেলে, বলেন তো। ইব্রাহিম ইব্রাহিম ইবনু ইবনু
ইউসুফ, ইউসুফা, হ্যাঁ, ইউসুফের বোনের ছেলে, তাহলে কি হবে? ইবনু কি বলে, ইউসুফা, ইব্রাহিম ইবনু ইউসুফা, ইবনুর বোনের ফাদার। ছেলে, বোনের ছেলে, ও হ্যাঁ আচ্ছা, আচ্ছা, এটা হয়ে বোনের গেছে ছেলে না ইব্রাহিম ইউসুফের ছেলে, তাই না? ইউসুফের ছেলে হয়ে গেছে, হ্যাঁ, ইউসুফের বোনের ছেলে, তাহলে ইবনু উখতি উক্তি ইউসুফা, ইউসুফা, ইউসুফের বোনের ছেলে, ইবনু উখতি ইউসুফা। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা এই 4 নম্বর প্যাটার্নে, 4 নম্বর লেসনে যে ভার্ব গুলো পড়লাম, ভার্বের সাথে আমরা দমির ব্যবহার করে আলহামদুলিল্লাহ ব্যবহার করতে পারছি। তাহলে আজকে আমাদের এই পর্যন্ত থাকো, আজকে 45 মিনিট পড়লাম আমরা, ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা লেসন 5 শুরু করব। ক্লিয়ার সবাই? কারো কোনো প্রশ্ন আছে? ওকে, তাহলে আগামী ক্লাসে 5 নম্বর লেসনটা সবাই পড়ে আসবেন, একটু দেখে আসবেন, ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা 5 নম্বর লেসন পড়বো। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।